হাই ফ্রেন্ডস স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম কালকে হয়ে গেল তার সম্ভবত কাট অফ কত যেতে পারে সেটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলায়কনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো কালকে তোমাদের ডাব্লিউবির দু হাজার কুড়ি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম কিন্তু অনুষ্ঠিত হলো এবং তার সম্ভবত কাটা এই ভিডিওতে আমি আলোচনা করব কত পেলে তোমরা মাঠে ডাক পেবে মানে তোমরা মাঠের জন্য অবশ্যই ভালো করে মানে কত নম্বর পেলে তোমরা অবশ্যই নিশ্চিন্তে একদম মাঠের জন্য প্রস্তুতি নিতে পারবে সেটি এই ভিডিওতে আলোচনা করব তো চলো আলোচনা করা যাক তো প্রথমে আমরা দেখে নেবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ভ্যাকেন্সি কত ছিল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেল কনস্টেবলের ক্ষেত্রে সাত হাজার চারশো চল্লিশটি ভ্যাকেন্সি ছিল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এগারোশো বিরানব্বইটি ভ্যাকেন্সি ছিল এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দিতে হয়েছে তো কাট অফ ডিপেন্ড করবে তোমাদের ভ্যাকেন্সির উপরে ভ্যাকেন্সি বেশি থাকলে কাট অফ অটোমেটিক তোমাদের কম হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি আছে এরপরে তোমাদের দেখে নাও এরপরে প্রসেস কী আছে এরপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং তারপরে তোমাদের কিন্তু আর একটা মেন এক্সাম হবে সেখানে তোমাদের কিন্তু ফাইনাল রিটার্ন এক্সামিনেশান পঁচাশি মার্কসের হবে তারপরে আবার ইন্টারভিউ হবে তো এখনও অনেক বড় প্রসেস তার জন্য মাঠে অনেক ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হবে কারণ অনেক অসংখ্য ক্যান্ডিডেট কিন্তু মাঠ থেকে বাদ পড়ে যাবে যারা এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই করবে না তো সেই জন্য কিন্তু অনেক সংখ্য ক্যান্ডিডেটকে ডাব্লিউ বি থেকে বাস করানো হবে তো এই জন্য কাট কিন্তু অনেকটাই নিচে নেমে যাবে যেহেতু ভ্যাকেন্সিও বেশি আছে এবং এরপর অনেক বড় প্রসেস আছে তো অনেক সংখ্য ক্যান্ডিডেট তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে তো আমরা একটা সম্ভবত কাট অফ দেখে নেব যে কত কাট অফ যেতে পারে কালকের কোশ্চিনের যেরকম প্যাটার্ন ছিল তো সেই প্যাটার্ন অনুসারে আমি তোমাদের কাট অফটি এখানে বলবো তো আমরা কাট অফ দেখে নেব তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের বললাম সাত হাজার চারশো চল্লিশ মেন কস্ট মেল কনস্টেবলের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি আছে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এগারোশো বিরানব্বইটি ভ্যাকেন্সি আছে তো এখান থেকে নাও মেল কনস্টেবেলে কাট অফ ফার্স্টে বলবো তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট আছো তারা আঠাশ থেকে তিরিশের মধ্যে যদি স্কোর করছো তাহলে তোমরা অবশ্যই মাঠের জন্য প্রিপারেশান নাও এবং ওবিসি বি এর ক্ষেত্রে সাতাশ থেকে উনত্রিশের মধ্যে ওবিসি এ এর ক্ষেত্রে পঁচিশ থেকে সাতাশের মধ্যে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে চব্বিশ থেকে পঁচিশ এবং এসটি ক্যান্ডিডেটের তোমাদের কুড়ি থেকে বাইশের মধ্যে যদি স্কোর করো তোমরা তোমরা অবশ্যই মাঠের জন্য ভালো করে প্রিপারেশান নাও এবং তোমাদের ফাইনাল রিটার্ন এক্সামের জন্য সঙ্গে তোমরা প্রিপারেশান নিতে থাকো তারপরে দেখো লেডি কনস্টেবল যারা আছো লেডি কনস্টেবলের ক্ষেত্রে কাট অফ এখানে ইউআরের ক্ষেত্রে পঁচিশের মানে পঁচিশ প্লাস থাকলেই তোমরা কিন্তু এখানে সিলেকশ মানে সিলেকশনের সম্ভাবনা আছে মাঠের জন্য ওবিসি বি এর ক্ষেত্রে চব্বিশ প্লাস ওবিসি এর ক্ষেত্রে বাইশ প্লাস এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কুড়ি প্লাস এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আঠেরো প্লাস পেলেই তোমরা এখানে সম্ভবত ডাক পেতে পারো তো এই কাট অফটি পুরোপুরি কিন্তু একটু এক্সপেক্টেড কাট অফ ঠিক আছে এর কমও কাট যেতে পারে এবং এর বেশিও কাট অফ যেতে পারে কিন্তু প্লাস মাইনাস টু তোমরা ধরে নিতে পারো এর এর কাছাকাছি কিন্তু কাট থাকবে এর থেকে খুব বেশি যাবে না এবং কম গেলেও খুব কম যাবে না তোমাদের এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অপ তোমরা এটা ধরতে পারো এর বেশি যাদের হচ্ছে তাদের তো খুব ভালো কথা এবং যাদের এর কম হচ্ছে ধরে নাও এক নম্বর বা দু নম্বর কম হচ্ছে তারাও কিন্তু প্রিপারেশান নাও কারণ কনস্টেবেলের কাট অফ কিন্তু আরও কম যেতে পারে তো সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডের ওপর তারা কত ক্যান্ডিডেটকে ডাকবে মাঠের জন্য কারণ যদি তারা বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকে তাহলে কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেট চান্স পেলেই কাট অফ অটোমেটিক কমে যাবে আর যদি কম সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকে তাহলে কিন্তু কাট অফ বেড়ে যাবে তো সেইভাবেই তোমরা কিন্তু প্রিপারেশন দিতে থাকো তোমরা তো এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফ্রেন্ডস দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে